আমরা যখন ঘোড়াঘাটে উঠবো, এই ঘোড়াঘাটে আমরা প্রতিযোগিতা করেছি, দুই চক্কর দেবে 500 টাকা এই সংসদ ভবন এরিয়াতে। আমরা এখন কি বলে ঘোড়ার গাড়িতে এখন ভ্রমণ করছি। ঈদানন্দ দুই গুণ তিন গুণ বেড়ে গেল। এই যে আমাদের মাঝে আছে আরিফ ভাই, একজন তানভীর ভাই, সব লিজেন্ড বাইকার, তারা আজকে বাইক বাদ দিয়ে ঘোড়ার গাড়িতে ঘুরছে। ভালো, সবসময় যে একই জায়গায় একই জিনিস নিয়ে ঘুরতে হবে এমন তো না। বাইকাররা বাইকও চালাতে পারে, প্রাইভেট কারও চালাতে পারে, পাহাড়ে গাড়িও নেয়, বাইকও নেয়, আবার ঘোড়ার গাড়িতেও যায়। এই যে এখন ঘোড়ার গাড়ি দেখেন আপনারা। ঈদের পর দিন সংসদ ভবনে মানুষ অনেক ভিড় করেছে, এখানে সবাই আনন্দ করছে, ঘুরছে, আমরাও টমটমে করে ঘুরলাম, মজা পেলাম, আনন্দ পেলাম। ওয়াও, কি দৃশ্য ভাই, দেখেন না সংসদ।